একটি যাত্রা অনুষ্ঠান হলো এই বাবলাটা যে উদ্দেশ্যে যাত্রা উৎসবটা হয়েছে আপনি কী মনে করেন কতটা সাফল্য? বিষয়টা হচ্ছে এলাকাবাসী 23 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত একটা আনন্দ এবং উৎসবের মধ্যে এলাকাবাসীকে আমরা উপহার দিতে পেরেছি। আমাদের ভারত জননী গণতির উপকার মুখ্যমন্ত্রী মোদী আদর্শকে পাথর করে এবং আমাদের দলের সাংসদ আমাদের আত্মীয় নেতা মহান এবং দয়াল সেই বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অনুপ্রেরণায় ডেভেলপ দুর্নব ব্লক তৃণমূলের উদ্যোগে এবং সুশান্ত তৃণমূলের অভিযান স্বামী আমের সহ দলের প্রতিটা নেতৃত্বভাগ জীবন বাজি রেখে নিজেদের অর্থ দিয়ে তার কর্মযোগ্যতাকে সফল করে। মূলত উদ্দেশ্য এটাই যে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি নামক একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দলের নেতৃত্বে ভারতবর্ষের স্বাধীনতার সাথে লড়াইয়ের কোনো মিল নেই, লড়াইয়ের কোনো ভূমিকা নেই, তারা ক্ষমতায় থাকার জন্যে ভারতবর্ষ হিন্দু মুসলিম খ্রিস্টান বৈদ্য মারাঠি গুজরাটি পাঞ্জাবি বিভিন্ন সম্প্রদায়ের দেশ এই ভারতবর্ষ গণতান্ত্রিক এই বিজেপি নামক রাজনৈতিক দলটা ধর্মকে নিয়ে সামনে এনে হিন্দু মুসলমান খ্রিস্টান বৈদ্য মারাঠি গুজরাটি সবাইয়ের সাথে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে দিয়ে সমাজ থেকে দুর্বল করে দিয়ে দেশকে দুর্বল করছে এবং ভারতবর্ষকে বিশ্বের দরবারে মূলত সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের নেতা আমাদের সাংসদ আমাদের আত্মীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন কল্পতরু প্রকল্প সৃষ্টি করে কর্মীদের দিয়ে রান্না করা খাবারটা কী কংগ্রেস কী সিপিএম কী হিন্দু কী মুসলিম কী বিজেপি বাদ বিচার করেনি, দলের কর্মীরা রান্না করেছে, দলের কর্মীরা বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছে, যারা যারা অ্যাপিল করেছে আবেদন করছে লকডাউন করতে। তিনি এমপি কাপ টুর্নামেন্টকে সামনে রেখে যুব সম্প্রদায়কে একটা সুন্দর পথ দেখার দিশা দিয়েছে এবং ডেভেলপ ক্লাব সৃষ্টি করেছে। বোম্বে শিল্পীদের নিয়ে এসে লক্ষ লক্ষ মানুষের জমায়েত করে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন ঘটিয়েছে। সেই আদর্শের পথ ধরে তারই নির্দেশে যাত্রাপালা এটা 500 বছরের পুরাতন লোকশিক্ষা, সেটা আমরা 7 দিন ধরে এই সরিষা হাইস্কুলের সাংস্কৃতিক মঞ্চে তুলে ধরে আমরা সমাজকে দেখালাম। 23 থেকে 30 তারিখ পর্যন্ত 8টা যাত্রা দল হলো, প্রতিটা লেখক তার লেখনীতে সমাজকে সুন্দর মেসেজ দিয়েছে, যারা ভিলেনের বাদ করেছে তাদের যে কী পরিণতি হয় সেটা সমাজের সামনে তুলে ধরেছে। তাই ভারতবর্ষের মাটিতে ভিলেন বিজেপি নামক রাজনৈতিক দল তার পরিণতি কী হতে পারে আমরা দর্শকদের সামনে যাত্রা অভিনয়কে সামনে এনে আমরা সেটা দর্শককে বুঝিয়েছি। দেখো যে বিজেপি দল কত ভয়ঙ্কর কত সমাজের ক্ষতি। আচ্ছা আগামী দিনে কি এই যাত্রা উৎসব প্রতি বছর হবে, প্রতি বছর আমরা যাত্রা উৎসব করবো 8 দিন থেকে 10 দিন, 10 দিন থেকে 15 দিন, টোটালটাই নির্ভর করবে আমাদের নেতা। এই প্রোগ্রাম আমরা করেছি অভিষেক ব্যানার্জির নির্দেশে, তার অনুপ্রেরণায় তার অনুমতি নিয়ে, সিমিলারলি আবার তার অনুমতি নিয়েই আমার আগামী দিনে আমার দৃঢ় বিশ্বাস যেভাবে যারা যাত্রা উৎসব আজকে সর্বাঙ্গীণ সুন্দর হল আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে আরও বড় আকারে আমরা যাত্রা উৎসব একটাই সমাজ মঙ্গলের জন্য, সমাজ চেতনার জন্য, সমাজ গঠন করার জন্য। সমাজকে যারা ভেঙে খান খান করে দিচ্ছে তারা যে সমাজের শত্রু সেটা জনমানুষে তুলে ধরে। আগামী দিনে যে হওয়ার সম্ভাবনা অনুষ্ঠানটা কোথায় হতে পারে সেটা আমরা দলীয়ভাবে বসে চিত্র নেব, যে আমরা যেমন এবারে আমরা আলোচনা করেই আমাদের নেতারা সাথে আলোচনা করে সংগঠন তো একা দিয়ে হয় না, সমাজে সবাই দেখে প্রতিটা আমাদের লোকের সরকার হিসেবে সহ নীতিবাহী কিষাণ হিসেবে সহ বকের সহসভাপতি অঞ্চলের সভাপতি বকের নেতৃত্ব অরিন্দম বকের নেতৃত্ব সুন্দর তাপস ভীষণভাবে সবাই ভূমিকা পালন করে প্রত্যেকে পরিশ্রম করে আমরা একটা সর্বাঙ্গ সুন্দর যাত্রা সব মানুষকে এবং সমাজকে